আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সর্বপ্রথম আহত ও নিহত হয় কাফেরদের অন্যতম নেতা উবাই ইবনে খালফ। সে বলেছিল, আল্লাহর কসম, অবশ্যই আমি মুহাম্মদকে হত্যা করব। যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার ওই সংবাদ পৌঁছল, তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনশাআল্লাহ আমি তাকে হত্যা করব। প্রিয় দর্শক, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে ময়দানে পৌঁছার পর উবাই ইবনে খালফ এ কথা বলে অগ্রসর হলো যে মুহাম্মদ কোথায়? হয়তো আমি থাকব, নতোবা তিনি থাকবেন। সাহাবিগণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রসুলুল্লাহ, আমরা কি তার উপর ঝাঁপিয়ে পড়ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওকে আসতে দাও। উবাই ইবনে খালফ যখন রসুলের কাছে চলে এলেন, তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিস ইবনে সাম্মারের নিকট থেকে ছোট্ট একটি বর্ষা নিয়ে তার দিকে এগিয়ে গেলেন। এটা ছিল ঠিক তেমনই যেমন গায়ে মাছি বসলে উট একটুখানি ঝাঁকুনি দেয়, এতে মাছি উড়ে যায়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর উবাইয়ের মুখোমুখি হলেন। উবাই ইবনে খালফের গলার কাছে সামান্য একটুখানি জায়গা খালি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্থান লক্ষ্য করে হাতের বর্ষা নিক্ষেপ করলেন। প্রিয় দর্শক, এতে উবাই ঘোড়া থেকে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল এবং তার লোকদের কাছে ফিরে এলো। তার গলার কাছে সামান্য কেটে গিয়েছিল বটে, কিন্তু রক্ত বের হয়নি, আঘাতও তেমন ছিল না। তবুও সে চিৎকার করে বলতে লাগলো, আল্লাহর শপথ, মুহাম্মদ আমাকে হত্যা করেছেন। লোকেরা তাকে বলল, কি বাজে বকছ, তোমার আঘাত তো তেমন গুরুতর নয়, গলায় সামান্য আঁচড় লাগার মতো দেখা যাচ্ছে। উবাই বলল, তিনি মক্কায় আমাকে বলেছিলেন আমি তোমাকে হত্যা করব, কাজেই আল্লাহর শপথ আমার প্রাণ চলে যাবে। সে গাভীর মতো চিৎকার করে বলতে লাগলো, সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি যে যন্ত্রণা অনুভব করছি সেই কষ্ট যন্ত্রণা যদি জিল মাজাজের অধিবাসীরা অনুভব করত তাহলে তারা সবাই মারা যেত। প্রিয় দর্শক, অন্য এক হাদিসে এসেছে, সে বারবার বলছিল, মুহাম্মদ মক্কায় বলেছিল আমি তোমাকে হত্যা করব, তিনি যদি আমাকে থুথু নিক্ষেপ করতেন তবু আমার প্রাণ বেরিয়ে যেত। অবশেষে আল্লাহ ও তার রসুলের শত্রু উবাই ইবনে খালফ মক্কায় ফেরার পথে সারিফ নামক স্থানে মৃত্যুবরণ করে। প্রিয় দর্শক, এই সেই ব্যক্তি যে কিনা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সর্বপ্রথম উহুদের যুদ্ধে আহত অতঃপর নিহত হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।